আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম একটি দারুণ মজার টেস্টি চিড়া দইয়ের ডেজার্ট নিয়ে। এটা দেখতে যেমনই লোভনীয়, খেতে তেমনই অনেক মজাদার। তো এর জন্য হচ্ছে এক কাপ চিড়া নিতে হবে। আমি এখানে এক কাপ সাদা চিড়া নিয়েছি। আর চিড়া কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে লাল চিড়া, অন্যটি সাদা চিড়া। তো আমি এখানে সাদা চিড়া ব্যবহার করতেছি। আর চিড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, এর জন্য খুবই আলতো হাতে পানি দিয়ে বারবার কিন্তু পানি পরিবর্তন করে করে চিড়া ক্লিন করে নিতে হবে। আর চিড়া ততক্ষণ পর্যন্ত ক্লিন করতে হবে যতক্ষণ না এর পানিটা, মানে ময়লাগুলো চলে গিয়ে পানি একদম ফ্রেশ, একদম সাদা একটা কালার চলে আসে পানিতে, ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে পানি একটার পর একটা চেঞ্জ করে একে কিন্তু ক্লিন করে নিতে হবে। আর এই গরমে যদি আমরা একটা চিড়ার ডেজার্ট খাই আর সাথে যদি থাকে দই আর কিছু ফ্রুটসের সমন্বয়, তাহলে এটা যেমনই হেলদি তেমনই খেতে কিন্তু অনেক টেস্টি। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আমি খুব সহজ উপায় আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পানিটা কিন্তু এখনও ময়লা, তো আমি কয়েকবার চেঞ্জ করার পরে এটা হচ্ছে লাস্টবার। তো এখন কিন্তু মোটামুটি পানিটা একটু ফ্রেশ হয়ে গিয়েছে, পানির রঙটা একটু চেঞ্জ হয়ে কিন্তু মোটামুটি একটু সাদা কালার চলে এসেছে। তো দিন পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে এক কাপ চিড়ার জন্য হাফ কাপের মতো আমি এখানে দুধ নিয়েছি, তরল দুধ। আমি জাল দিয়ে তারপর ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখানে আমি এক কাপ নিয়েছি মিষ্টি দই। এখন এই মিষ্টি দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে এর মধ্যে যে আমি দুধের মধ্যে চিড়া ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। খুবই আলতো হাতে এই মিশ্রণটা তৈরি করতে হবে। আর এখানে আমি দিব হচ্ছে এক কাপ পরিমাণ খেজুর আর এক কাপ পরিমাণ কলা। আমি আজকে এখানে শুধুমাত্র দুটো ফল দিয়েছি এটার মধ্যে, আর উপরে ডেকোরেশনের জন্য আমি দিব কিছু আনার। আপনারা চাইলে কিন্তু এখানে পাকা আম বা যেরকম মিষ্টি জাতীয় নরম জাতীয় যে ফলগুলো থাকে সেগুলো কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। তো খুবই আলতো হাতে এটাকে একদম নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে একদম মিক্সড করে নিতে হবে। চাইলে এখানে আপনারা আরও দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। খুবই সহজ উপায় কিন্তু এরকম একটা ডেজার্ট আপনারা বাসায় তৈরি নিজেরাও খেতে পারেন বা গেস্টদেরকেও সার্ভ করে দিতে পারেন। হেলদি অ্যান্ড টেস্টি একটি ডেজার্ট কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে নিব। আর উপর এখন আমি একটু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছু আনার দিয়ে দেব আর একটি মাঝখানে খেজুর দিয়ে দেব। ব্যাস, খুব ঝটপট উপায় কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজাদার অ্যান্ড ইয়াম্মি চিড়া দইয়ের ডেজার্ট। আশা করছি আপনারা অবশ্যই এই ডেজার্টটি বাসায় তৈরি করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আমি আশা করছি যে আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর খুবই কম সময় এই রেসিপিটি তৈরি করা যায়। আর এরকম একটি ডেজার্ট গরমের দিনে খেলে আমাদের মনও যেমন ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাথে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।